সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের এবং কাছের যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী বার্তার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদের ছোট্ট অধিবেশনকে তার দিনের জন্য কবুল করুক, আমিন। সময় তো ভাই এবং বন্ধুগণ, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ আমাদের কাছে নিয়ে এসেছে তার গুরুত্বপূর্ণ একটা পথ এবং পদ্ধতি হলো স্টোরি টেলিং বা গল্প শোনানো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অনেক গল্প এবং অনেক সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী তিনি বর্ণনা করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেসন, গুরুত্বপূর্ণ একটা স্টোরি যেটা আমি শেয়ার করব করে প্ল্যান করেছি, সেটা হলো পিঁপড়ার গল্প। আল্লাহ তাআলা সূরা আন-নামল, নামল শব্দের আক্ষরিক অর্থই হলো পিঁপড়া। এই সূরার মধ্যে চমৎকার কিছু শিক্ষার কথা বলেছেন। আমি শুধু আয়াতটা তেলাওয়াত করে একদম ডাইরেক্টলি লেসনের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, بعد أعوذ بالله من الشيطان الرجيم وحشر لسليمان وجنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في عبادك الصالحين. এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার কিছু কথা বলেছেন। বাংলা অর্থ হলো এই, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সৈন্যবাহিনী নিয়ে একটা উপত্যকা দিয়ে চলছিলেন, তখন তিনি একটা সাউন্ড, একটা বিশেষ কিছু শুনতে পেলেন। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো এই যে পিপিলিকা তারা ৬ মাস সাধারণত স্পেসিফিকলি গ্রীষ্মকালে তারা বের হয় এবং তারা তাদের খাদ্য সংগ্রহ করে, এবং শীতকালে তারা তাদের ঘরের মধ্যেই থাকে এবং তারা বের হয় না খাদ্য সংগ্রহের জন্য। তো পিপিলিকা যখন তাদের ঘর থেকে তারা বের হয়েছে খাদ্য সংগ্রহের জন্য, এবং অনেক পিপিলিকা তারা বের হয়েছে, হঠাৎ করে তারা দেখতে পেলো একটা বিশাল সৈন্যবাহিনী, মানে সুলাইমান আলাইহিসসালামের সৈন্যবাহিনীকে দেখতে পেলো। এবং সুলাইমান আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন, আপনারা জানেন, যাকে আল্লাহ তাআলা বিশেষ যে সকল মুজিজা দান করেছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে এমন কিছু দান করুন যা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। এটা দ্বারা তিনি মানে এটার হাদিসের মধ্যে এসেছে যে এই দোয়া এমনভাবে কবুল হয়েছিল যে আল্লাহ তাআলা তাকে পশু পাখি এবং কীট পতঙ্গের ভাষা বোঝার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তিনি বুঝতেন পাখি কী বলছে, তিনি বুঝতেন যে ককরোচ, এই পিপিলিকা, এই তেলাপোকা, এই কথাগুলো তারা পরস্পরের সাথে কী কথা বলছে, খাদ্য সংগ্রহের কথা নাকি ইবাদতের কথা নাকি ঝগড়া বিবাদের কথা, এগুলো তিনি বুঝতেন। এই নিয়ামত, এই ভাষাগত উৎপত্তি, এই যোগ্যতা অন্য কাউকে দেওয়া হয়নি। তো তিনি এইভাবে চলছিলেন, তিনি চলতে চলতে শুনতে পেলেন যে একটা পিপিলিকা দাঁড়িয়ে গেছে এবং বলছে যে ফুলু মাসাকিনাকুম, যে তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করে যাও। এবং তারা সকলেই মানে খুব দ্রুত তাদের ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলো, এবং এই কথাটা সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে গেল। সময় তো ভাই এবং বন্ধুগণ, ঘটনাটা অলমোস্ট এতটুকুই সামান্য যোজন বিয়োজন এখানের সাথে আছে, কিন্তু মূল কথা হলো এই যে এই ঘটনাটা থেকে, এই কিস্সা থেকে আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা আমাদের এখান থেকে শিক্ষার কী আছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। নাম্বার ১ হলো এই যে উম্মতের চিন্তা এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত বা এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে এই পিপিলিকা যেই পিঁপড়াটা প্রথমেই দেখলো সুলাইমান আলাইহিসসালাম এবং তার সৈন্যবাহিনীকে, সে তার নিজেকে রক্ষা করার জন্য কিন্তু উদগ্রীব হয়নি, সে দৌড়ে গিয়েছে তার জাতিকে বাঁচানোর জন্য। তিনি মনে করেছেন, ওই পিপিলিকা মনে করেছে যে তার অস্তিত্ব তার সমাজের সাথে, তার সমাজ যদি বেঁচে থাকে, সমাজের প্রত্যেকটা পিপিলিকা যদি বেঁচে থাকে, তাহলে তিনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং তার সমাজ সুন্দর থাকবে এবং ভালো থাকবে। আজকে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কতজন আমরা আমাদের উম্মতকে নিয়ে চিন্তা করি? আমরা কি মনে করি যে আমাদের এই যে মুসলিম ভাই এবং বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত এবং বিভিন্নভাবে তারা ধ্বংসের মুখোমুখি, তাদেরকে বাঁচানোর জন্য আমি কি চিন্তা করছি কিনা? আমি যদি চিন্তা করি তাহলে কোরআনের এই লেসন, কোরআনের এই শিক্ষা, পিঁপড়ার গল্প থেকে এই শিক্ষাটা আমাদের জীবনে কাজে আসলো। অন্যথায় আমরা হয়ে যাব অন্যদের মতো, যারা নিজেদের
ইবাদতের মধ্যেই অথবা নিজেদের পেটের জন্যই তারা চিন্তা করে থাকলো, অন্য কোনো কিছু করলো না। এটা কিন্তু কোরআনের শিক্ষা না। কোরআনের শিক্ষা হলো আমরা উম্মতের চিন্তা করব, সকলকে বাঁচানোর জন্য, সকলকে গাইড করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার টু, যে শত্রু যতই বড় হোক না কেন তাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি লক্ষ্য করেন, একটা পিঁপড়ার তুলনায় একটা মানুষ কত গুণ বা কত হাজার গুণ বড় হবে? মিনিমাম 1000 গুণ বড় হবে আমি মনে করি। একটা পিপীলিকা একটা মানুষের একটা মানে অঙ্গ প্রত্যঙ্গের থেকেও ছোট, একটা চুলের সমান। কিন্তু একটা পিপীলিকা সে দাঁড়িয়ে গেছে এত বড় বিশাল মানুষের সৈন্যবাহিনীর বহর থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। তো সুতরাং আজকে যদি আমরা কখনো লক্ষ্য করি যে আজকে মুসলমানদের প্রতি নির্যাতন, অত্যাচার, মায়ানমার, সিরিয়া, ইরাক, ইরান সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এটার পিছনে আছে সেই জাতিসংঘ অথবা এত বড় বড় রাষ্ট্র, এরা এত বড় হাজার বড় শক্তিশালী, কোনোভাবেই ভয়ের কিছু নাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে হবে। পিঁপড়ার জীবন থেকে, পিঁপড়ার এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে স্টান করতে হবে, আমাদেরকে প্রোটেস্ট করতে হবে, এবং আমাদেরকে এটা প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। নিজের জাতিকে বাঁচানোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, আমরা যদি দাঁড়িয়ে যাই, ডেফিনেটলি হয়তোবা এই আওয়াজ তাদের কাছে যাবে এবং তারা হয়তোবা থেমে যাবে, এবং তারা অবশ্যই নিজেদেরকেও বাঁচাবে এবং আলটিমেটলি আমরাও বেঁচে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা শিক্ষা হতে পারে এই সূরাতুন নাম্বারের 18 নম্বর আয়তে, যা আল্লাহ তাআলা পিঁপড়ার ঘটনা উল্লেখ করেছেন। সেখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে ইতিবাচক বিষয় লক্ষ্য করা, শত্রুপক্ষের ইতিবাচক বিষয়কেও লক্ষ্য করা। যখন পিঁপড়া তারা বলল যে তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও, তখন তিনি একটা রিজনিং দান করছিলেন যে ওহম লায় শরুন, সুলাইমান আলাইহিসসালাম হয়তো বা লক্ষ্যই করবে না যে এরকম হাজারো পিপীলিকা তাদের পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাচ্ছে, এটা হয়তো বা তারা জানেই না। তো সুতরাং আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ভুলভ্রান্তি অথবা নিজেদের বিষয়কেই চিন্তা না করে শত্রুপক্ষের বিষয়টাও চিন্তা করা দরকার যে কেন তারা এইভাবে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, অথবা কোনো শত্রু অথবা কোনো মানে যেই ব্যক্তি ভুল কাজ করছে বা অন্যায় করছে, কেন সে অন্যায় কাজটা করছে, সে কি আসলে জানে না নাকি সে বুঝে না, এটাও আমাদেরকে খেয়াল করা দরকার। যদি সে না জানে তাহলে জানানো দরকার, যদি সে না বুঝে তাহলে বোঝানো দরকার, যদি সে অন্য কোনো আইডিওলজিতে সে বিশ্বাস করে তাহলে তাকে সেই সেন্স তৈরি করা দরকার। মানে হলো এই যে আমাদেরকে শুধুমাত্র আমাদের পাশ থেকে চিন্তা করলেই হবে না, বরং তাদেরকেও কীভাবে রক্ষা করা যায়, তারা কেন এরকম অন্যায় কাজ করছে অথবা ভুলের মধ্যে নিপতিত হচ্ছে বা হতে পারে, সে বিষয়টাও চিন্তা করা দরকার। এই পদ্ধতিতে যদি আমরা সামগ্রিকভাবে উভয় সাইডকে লক্ষ্য করি, তাহলে আশা করা যায় আমাদের অ্যাকশনগুলো প্রপার এবং ওয়াইজ হবে, এবং সত্যিকার অর্থে আমরা নিজেরা বাঁচবো এবং অন্যদেরকেও, শত্রুপক্ষকেও হয়তো বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা হবে কোরআনের সুন্নাহ, কোরআনের এই সূরাতুন নাহলের একটা শিক্ষা। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো পরিপূর্ণভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।